আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি ঈদের শপিং করতে। দেখতে দেখতে রোজা শুরু হয়ে যাচ্ছে এবং রোজার সংখ্যাও বেড়ে যাচ্ছে, আর অল্প বিস্তরে শপিং শুরু হয়ে গেছে ঈদের জন্য। যত আগে কেনাকাটা করা যায় তত ভালো, দামটাও একটু কম থাকে, ভিড়ও একটু কম থাকে। যেহেতু আমার বাসার পাশেই মার্কেট, তো রাতের বেলা ইফতারির পরে চলে আসলাম শপিং করতে। আর লোকেশনটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে উত্তরা। আমি এই যে ওভারব্রিজটা দিয়ে পার হলেই আমি যাব রাজলক্ষ্মী, এই যে ভূতের আড্ডা দেখা যায়, এই এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডের একটা ফ্লোর আমি দেখাবো, যেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে রাজলক্ষ্মী, কুশল সেন্টার আর ট্রপিক্যাল সেন্টার, ওই ওই পুরা জোনটা। এখন আমি রাস্তা পার হয়ে আসছি, শুরুতেই অনেকগুলো অর্নামেন্টসের দোকান, তো আমি অল্প অল্প করে দেখতেছি যে কোন জিনিসটা ভালো লাগে, যেহেতু টুকটাক শপিংও করব এবং একটু নিজের জন্য কেনাকাটা করব, ফ্যামিলির জন্য কেনাকাটা করব, তাই হয়তো বা সব কিছু সুন্দরভাবে দেখানো হয় নাই। আমার যেগুলো বেশি পছন্দ ওই দিকেই আমি আসলে ব্লগটা বেশি করা হয়েছে। তো তারপরে দেখে রাখেন, এখান থেকে কিছু অর্নামেন্টস দেখার পরে আমরা হাঁটতে হাঁটতে আন্ডারগ্রাউন্ডে চলে যাই এবং ওখানে পুরাই জমজমাট অবস্থা। এখনই কেনাকাটার কি অবস্থা দেখেন, এই যে গাউনটা দেখতেছি গোল্ডেনের মধ্যে, এটা খুবই সুন্দর লাগলো, দাম চাইলো 1200 টাকা, আমরা একটু বার্গেন করলাম, তারপরে দামে হলো না। এখন আমরা পুরো মার্কেটটা আরও জিনিসপত্র দেখবো। বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিছি, ভূতের আড্ডা যেই মার্কেটে, ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই শপিংয়ের এই জোনটা। এখানে অনেক সুন্দর সুন্দর 3 পিস, তারপর রেডিমেড কামিজ এইসব আছে। দেখেন ড্রেস দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কটন লনের মধ্যে আর উপরে একটু জরির মতো কাজ করা, এটা এখন অনেক মার্কেটে এইসব ড্রেসে ভর্তি, আর দেখতেও খুব সুন্দর লাগে। এবার যেহেতু গরমের মধ্যে ঈদ, তাই সবার মেইন আকর্ষণ হচ্ছে কটনের 3 পিস। এখন আমি রেডিমেড সালোয়ার দেখাই দিচ্ছি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সালোয়ার, এগুলার দাম 250, 300, 400 এই রেঞ্জের মধ্যে, এবং ভ্যারাইটি অফ ডিজাইন। ডিজাইন দেখে আমি নিজেই মাথা নষ্ট হয়ে গেছে, যে কোনো সিঙ্গেল কামিজ যদি আপনি ডিজাইন করা কিনেন এবং এখানে আসলে অবশ্যই তার সাথে ম্যাচিং করা সালোয়ার পাবেনই পাবেন, এবং দামও রিজনেবল। তবে কামিজ 3 পিসের দাম অনেক বেশি, এটা বলার অপেক্ষা রাখে না, ঈদের উপলক্ষেই দামটা বাড়ে। এই ড্রেসটা আমাদের খুব পছন্দ হয়েছে, দেখেন কামিজের ডিজাইনটা, তো এটার দাম চেয়েছিল 1500 সিঙ্গেল কামিজের, কিন্তু দেখতে সুন্দর, দামটা আর একটু কম হলে ভালো হতো। আচ্ছা, এই পাশেরটাও কামিজটা, ওইটার দামও সেম 1500 টাকা, তো আমাদের এই সাদাটার দিকে অনেক নজর ছিল। আর আর পাশাপাশি আরও টুকটাক জিনিস দেখিয়ে দিচ্ছি, এই তো এখানে অনেক সালোয়ারের ভ্যারাইটি আছে, আর ডিজাইনগুলো দেখে আমার নিজেরই মাথা নষ্ট। দেখেন সাদা ড্রেসটার সাথে সাদা সালোয়ারটা পেয়ার করে পরলে অনেক ভালো লাগবে। আপনারা যারা উত্তরার আশেপাশে আছেন অথবা উত্তরা থেকে একটু দূরে উত্তরাতে শপিং করেন সবাই, তাদের জন্যই আমি এই ব্লগটা করে দিচ্ছি, ঈদ শপিং উত্তরাবাসীদের এবং উত্তরাতে যারা শপিং করতে পছন্দ করেন। আশা করি আসবেন এবং অনেক ভালো লাগবে আপনাদেরকে এইখানে শপিং করে। সালোয়ারের ভ্যারাইটিটা দেখেন কি সুন্দর, এগুলা শার্টিনের মধ্যে এই লেসগুলো বসায়া, সাথে মানে ডিজাইনটা করা পাকিস্তানি স্টাইলে, এবং রিজনেবল, দেখতেও সুন্দর, সব মিলে আমার খুবই ভালো লাগছে। যদি সিঙ্গেল কামিজ যে কোনো কালারের নিয়ে আসেন, এখান থেকে ম্যাচিং করে সালোয়ার পেয়ে যাবেন, আর দামটাও সুন্দর, দেখতেও আকর্ষণীয়। এই তো অবস্থা, রেডিমেড এরকম টপসের অনেক কালেকশন আছে, ওগুলো যদি আপনাদের প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিতে পারেন। যাই হোক, আমাদের হাঁটতে হাঁটতে আমরা আরেকটা দোকানে চলে আসলাম, এখানে টিস্যুর মধ্যে 3 পিস 2 পিস দেখা, এগুলার হচ্ছে দাম 2200 থেকে 3200 টাকা, এক একটার এক এক দাম চাই। যে দেখেন লনের মধ্যে এই ড্রেসগুলো বেশি সুন্দর লাগে এবং এগুলাই কিনতে মন চায়, কারণ এত গরমের মধ্যে গেলাম যে এখন আর জর্জেট আর টিস্যুর দিকে ই হয় না, আকর্ষণ হয় না। আমি খুব কাছ থেকে দেখে দিচ্ছি, এগুলোর মধ্যে একটু একটু জরির কাজ করা, দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগে। এই যে এই দোকানদার বিভিন্ন ধরনের ড্রেস খুলে দেখাচ্ছে, দেখেন কাজগুলোর ভ্যারাইটি, দেখেন টিস্যুর মধ্যে এমব্রয়ডারি সাথে স্টোন বসানো,
এগুলো 2200 টাকা করে দাম ছিল। আসবেন, বার্গেন করবেন, বার্গেনে কাজ হয়। যদি ঈদ দেখে দোকানদার বেশি দাম দেয় না ক্রেতাদেরকে, এই সালোয়ারের ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। বিভিন্ন কালারের মধ্যে এই ডিজাইনটা আছে, খুবই সুন্দর। ওই দাম একই রকম থাকবে, 250 থেকে 500, 400, 400তেই হয়ে যায় এগুলো। আর ইন্ডিভিজুয়ালি দাম বললাম না, কারণ কিছু বার্গেন করার পরে দাম একটু কমে। এই তো টপস, বিভিন্ন ধরনের রেডিমেড কামিজ, এগুলার অভাব নাই। এখন আমি আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়ে গেলাম। মার্কেট থেকে বের হওয়ার পরে দেখলাম ভ্যানের মধ্যে এইসব গেঞ্জি, আপনারা তো জানেন এগুলো আমার দেখতে খুব মজা লাগে। তো আমি আপনাদের দেখাই অল্প দামে বেশি দামি জিনিস, এখন একটু বেশি দামের জিনিসও দেখানো শুরু করে দিলাম। এগুলো বাচ্চাদের ড্রেস, খুবই কম দামে, 200, 250 এইসব দামে এখানে বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। যে উত্তরা দেখে যে সবকিছু দামি তা না, দামি কম দামি সবার সাধ্যের মধ্যেই জিনিসপত্র এখানে আছে। তো রাস্তার দুই ধারেই এরকম করে ভ্যানের মধ্যে মামারা অনেক জিনিসপত্র নিয়ে বসে আছে। এই যে আমি লোকেশনটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে মসজিদ। যেই মার্কেটের গ্রাউন্ডে আমি ঢুকলাম, তার ওইটা দিয়ে বের হইলে অপোজিটে এই মসজিদটা দেখা যায়। সামনে দেখেন রেড চিকেন, ট্রপিক্যাল সেন্টারের বিল্ডিংয়ে রেড চিকেনটা আছে। তো এটা ওই ওই জোনটাই যেখানে রাজলক্ষ্মী কুশল সেন্টারের ওই মাঝখানে রাস্তা। এখন দেখাই শাড়ি, এটা খুবই স্পেশাল। এইটাই আমি অনেকক্ষণ ধরে ব্লগ করলাম, কারণ মামারা এখানে অনেক ধরনের সুতি বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি করতেছে, এগুলোর দাম 200 টাকা। চিন্তার বাইরে, শাড়িগুলো আসলেই সুন্দর। আমি জিজ্ঞেস করলাম যে মামা এগুলা তো ছিঁড়া না তো, বললো যে না ছিঁড়া না, একটু ত্রুটি থাকলে, স্পট থাকলে, ওইরকম স্পট আছে, অথবা যদি কোনো রিজেক্ট থাকে ওইটাকে রিপু করে দেওয়া আছে এমব্রয়ডারি করে। এই তো তো যারা মনে করেন অনেক কম বাজেট অথবা জাকাতের জন্য কাপড় কিনবেন, তারা এখানে চলে আসতে পারে। এই শাড়িগুলোর ডিজাইন এবং কোয়ালিটি আমি নিজে দাঁড়িয়ে থেকে ধরে দেখলাম, অত খারাপও না, আপনারা চাইলে কিনতে পারবেন। আর তো আপনাদের দেখিয়ে দিলাম কি কি জিনিস আছে। আরেকদিন শপিংয়ে যাব ইনশাল্লাহ, আরও কয়েকবার শপিংয়ে যাব, আপনাদের জন্য ব্লগ করে আনব। আপনারা যারা এখানে শপিং করতে পছন্দ করেন অথবা আসা সম্ভব এসে শপিং করে নিয়ে যাবেন, আর যারা আসা সম্ভব না তারা দেখবেন, শপিং দেখতেও মজা লাগে। এটাই আমাদের একটা পছন্দের জিনিস মেয়েদের। যাই হোক, আপনারা আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরও কেমন ব্লগ দেখতে চান কমেন্ট করে জানাবেন। আপনারা দেশের কোন প্রান্ত থেকে আমার ব্লগগুলো দেখেন আমাকে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে জানতে পারলে। আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ বানাইতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।